বাংলায় একটা প্রবাদ বাক্য আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না মোটোরোলা তাদের একটা নতুন ফোন লঞ্চ করে দিয়েছে মোটো জি নাইন যেটা ওরা বেশ লুকিয়ে চুরিয়ে লঞ্চ করার চেষ্টা করছিল কিন্তু ভুলবশত সেটা লিক আগেই হয়ে গেছে সমস্ত স্পেসিফিকেশানস আগেই লিক হয়ে গেছিলো এবং এমনকি দামটাও লিক হয়ে গেছিলো এমনটা না যে দামটা লিক হয়নি এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে মোটরোলা হঠাৎ করে এরকম গোপনীয়তার সাথে এই ফোনটা লঞ্চ করার পেছনে যুক্তিকতা কি রয়েছে এর পেছনে যে যুক্তিকতা রয়েছে সেটা হচ্ছে এর প্রাইসিং আর স্পেসিফিকেশন দেখুন একটা ফোন যতক্ষণ আপনি ভ্যালিউ ফর মানি পাচ্ছেন না ততক্ষণ আপনার জন্য সুটেবল নয় একটা এক্সাম্পল দিই যদি আপনি একটা ফিফটি থাউজেন্ড রুপিসের ফোন থার্টি থাউজেন্ড রুপিসে পাচ্ছেন সেটা আপনার জন্য ভ্যালিউ ফর মানি কিন্তু সেম ফোনটাই আপনি যখন সত্তর হাজার আশি হাজার রুপিসে পাচ্ছেন ভালো স্পেসিফিকেশানস থাকা সত্ত্বেও সেটা আর ভ্যালিউ ফর মানি থাকে না সেটা কিন্তু ওভার প্রাইসড হয় সেরকমই কিছু হয়েছে আমাদের এই মোটো জি নাইন ফোনটার সাথে এখন এটা হঠাৎ করে কেন এত প্রাসঙ্গিকতা চলে এসছে কেন এটার ব্যাপারে কথা হচ্ছে সেটাই আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো দেখুন সবার আগে আমরা কথা বলবো যে মোটো জি এইটটা কেমন ছিল তো মোটো জি এইটে স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি ফাইভের প্রসেসার ছিল আর বেশ ভালো ফোনটা ছিল প্রাইসটা একটু বেশি ছিল তো সেটা মোটামুটি অ্যাডজাস্টেবল এখন মোটোর এই যে নতুন ফোনটা জি নাইন সেখানে কী কী থাকছে সবার আগে বলি প্রথমে বলা হয়েছে যে এখানে যে লুকটা রয়েছে সেটা বেশ ভালো লুক যথেষ্ট ভালো আমিও মানছি এবং বেশ প্লাস্টিকের ওপর বেশ ভালো ডিজাইনই দেওয়া হয়েছে এবং যদি আমি ডিসপ্লের কথা বলি তো সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই বলা হয়েছে আমি তারপরে সার্চ করলাম যে এইচডি প্লাস ডিসপ্লে যে বলা হয়েছে এটা কি ধরনের আইপিএসএসিডি হতে পারে টিএফটি হতে পারে তো বিভিন্ন ধরনের টাইপ হয় তো আমি সেটার জন্য সার্চ করলাম কিন্তু সত্যি কথা বলতে মোটরের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু ইনফরমেশান অ্যাভেলেবেল ছিল না এবং যেহেতু ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল না লেখা ছিল নো মোট তাই এর সম্বন্ধে বেশি জানতে আমি ফ্লিপকার্টে গেলাম যেখানে বলা হয়েছে যে এই সমস্ত ডিটেলস রয়েছে ট্রাস্ট মি মিগাইস এখানেও কিন্তু নেই মানে আমি কোথাও খুঁজে পেলাম না যে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি কোন ধরনের ডিসপ্লে এখানে ইউজ হয়েছে এরপরে আমি গেলাম টুইটারে টুইটারে বহুজনের আমি যেটা পোস্ট হয় বিভিন্ন ধরনের লিকস্টারের বিভিন্ন ধরনের টেক ক্রিয়েটারের তো সেখানে আমি দেখলাম কেউ কেউ বলছে এটা আইপিএস এলসিডি কেউ কেউ বলছে টিএফটি ডিসপ্লে আর একজন দুজনের পোস্টে আমি দেখলাম আইপিএস টিএফটি এলসিডি ডিসপ্লে এখন আইপিএস টিএফটি এলসিডি ডিসপ্লে কী ধরনের ডিসপ্লে বেসিক্যালি একটা টিএফটি ডিসপ্লেই একটা বেটার ভার্শন তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি যে এখানে টিএফটি ডিসপ্লে ইউজ হয়েছে আর যদি আইপিএস এস সিডি ডিসপ্লেও ইউজ হয় তাহলে সেক্ষেত্রে একটা এইচডি প্লাস ডিসপ্লে আর এরই কম্পিউটারের যারা রয়েছে রেডমি নাইন প্রাইম বলুন বা রেডমি নোট নাইন বলুন তাহলে সেক্ষেত্রে ওরা কিন্তু ফুল এইচডি প্লাস আমাদের ডিসপ্লে প্রোভাইড করছে তাহলে সেক্ষেত্রে তো অনেকটাই পিছিয়ে যাচ্ছে মোটো জি নাই এরপরে নেক্সট আমরা পার্টে কি আসবো সেটা হচ্ছে প্রসেসর সম্বন্ধে লোককে আপগ্রেডেশন করে মানে একটার পর একটা যখন সিরিজ বার হয় তারপরে আপগ্রেডেশন হয় যেমন আমরা রেডমি সিরিজগুলোতে দেখি রেডমি নোট সেভেন প্রোতে ছিল স্ন্যাপড্র্যাগনের সিক্স সেভেন্টি ফাইভের প্রসেসর এখন নাইন প্রোতে যেটা রয়েছে সেটা সেভেন টোয়েন্টি প্রসেসার তার মানে আপগ্রেডেশন হচ্ছে এটা প্রথম আমি একটা সিরিজের ফোন দেখলাম গেলাম যেখানে ডাউনগ্রেডেশন হয়েছে আগেরটা স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভের প্রসেসারের সাথে রান করছিল এখন এটা স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি টুয়ের প্রসেসারের সাথে রান করছে যেটা একদমই স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি প্রসেসারের প্রায় ইকুইভ্যালেন্ট এখানে যে জিপিউটা রয়েছে সেটার একটু পার্থক্য রয়েছে আদারওয়াইজ দুটো প্রসেসর কিন্তু প্রায় সেম তাহলে সেক্ষেত্রে প্রসেসারও আহামরি কিছু দেয়নি মোটরোলা জাস্ট নর্মাল স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি একটা বেটার ভেরিয়েন্ট কিন্তু ওরা দিয়েছে এবং বে খানিকটা ওরা মানে কী বলবো শাক দিয়ে মাছ ঢাকার জন্য বলছে যে এটা ওয়ার্ল্ডের ফার্স্ট স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটির ফোন যেটা ইন্ডিয়াতে এসছে যেটা কোনো দিনই সম্ভব নয় প্রসেসরটা যে বিশাল আহমরি সেটাও কিন্তু নয় আবার প্রসেসরটা যে খুব খারাপ সেটাও নয় কথা আসছে প্রাইস রেঞ্জে তো এগারো হাজার চারশো নিরানব্বই রুপিস আপনি যদি খরচা করেন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের জন্য সেখানে আপনি যদি এই সব পান তাহলে সেক্ষেত্রে আপনার রাগ হবে কি হবে না আপনারা বলুন আপনি এখানে কিছু চেঞ্জ করছেন না তাহলে আমরা আশা করব যে র্যাম টাইপ যেটা রয়েছে বা স্টোরেজ টাইপ সেটা বেটার হবে আপনারা স্টোরেজ টাইপের ইএমএমসি স্টোরেজ দিয়েছেন মানে এটার কোনো সেন্স হয় না লজিক হয় না ক্যামেরা সেকশনে যদি কথা বলি তো ক্যামেরা সেকশনে বেশ কিছু বলার আছে ফর্টি এইট প্লাস টু প্লাস টু মেগাপিক্সেল ট্রিপল রিয়ে ক্যাম কিন্তু এখানে দেওয়া হয়েছে এবারে আমি আমার টেকনিউজে বলেছি দুটো দু মেগাপিক্সেলের ক্যামেরার কথা ভুলে যান কোনো কিছু কাজের নয় জাস্ট গিমিক ছাড়ার কিছু না সফটওয়্যারেও ওই কাজগুলো করে দিতে পারে আর ফর্টি এইট মেগাপিক্সেলের মেন সেন্সর দেওয়া হয়েছে যেটা ভালো জিনিস আমার মতে মনে হয় তাহলে এত গিমিক কেন মানে রেডমি নোট সেভেন প্রো রিসেন্টলি রেডমি সার্ভিস বন্ধ করে দিয়েছে মানে অ্যাভেলেবিলিটি বন্ধ করে দিয়েছে তাই নাহলে সেই ফোনটা এখনও স্ন্যাপড্রাগনের সিক্স সেভেন্টি ফাইভের প্রসেসারের সাথে ফর্টি এইট প্লাস ফাইভ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেওয়া হচ্ছে যেখানে সোনি আইএম এক্সের সেন্সার থাকছে তারা যদি দিতে পারে তাহলে মোটো কেন দিতে পারবে না আর স্পেশালি আরও একটা জিনিস আমার এখানে বলার আছে যে ওটা তো বহু পুরোনো ফোন এটা লেটেস্ট ফোন তাহলে সেখানে তো আরও বেশি ক্যামেরা আমরা পেতে পারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় একদম বেসিক একটা জিনিস এই প্রাইস রেঞ্জে সেটা ওরা কিন্তু মিস করেছে আর সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে এবারে বাকি কম্পিউটার যারা রয়েছে তারা সেলফিতে মোটামুটি আট মেগাপিক্সেল দেয় এরাও দিচ্ছে এই জায়গাটা একমাত্র যেখানে মোটোরোলা কিন্তু এটাকে ধরে রেখেছে এখন মোটরওয়ার সব থেকে ইউনিক সেলিং পয়েন্ট যেটা ইউএসপি সেটা কি সেটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের সুবিধা তো স্টক অ্যান্ড্রয়েড এতেও থাকছে কিন্তু স্টক অ্যান্ড্রয়েড কখনোই হার্ডওয়্যারের একটা বিকল্প হতে পারে না আপনি ক্লিন ইউআই ইউজ করছেন সেটা বেশ ভালো আপনি ভালো এফিসিয়েন্টলিভাবে কাজ করতে পারবেন কিন্তু যেটা হার্ডওয়্যারে নেই সেটা তো আমি তৈরি করতে পারবো না আমার হার্ডওয়্যারে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই আমি তো আর সফটওয়্যার অপটিমাইজ করে ওয়াইড অ্যাঙ্গেল শট আমি তুলতে পারবো না সেটা কিন্তু ওই অক্ষমতা ক্যামেরা আর সেটা কিন্তু মোটররা ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে আচ্ছা এখানেই যদি শেষ করি তাহলে কিন্তু এখনও শেষ হয়নি পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে কুড়ি বটার ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যেটা মোটামুটি সমস্ত কোম্পানিই দিচ্ছে তো সুতরাং এই জায়গাটা কমপ্লেন করার উপায় নেই বদনাম করে যাচ্ছি ফোনটা সুনাম কি কিছু নেই এনএফসির সুবিধা আছে এটাই একটা সুনাম আর কিন্তু সুনাম করার মতো কিছু খুঁজে পায়নি এখন ইলেভেন থাউজেন্ড ফোর নাইনটি নাইন আমার মেন প্রতিদ্বন্দ্বী দাঁড়াবেক্ষে রেডমি নোট নাইন এতে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আমরা পাবো এই প্রসেসারে অনেক ভালো জিপিউ কোয়ালিটি পাবো তাহলে এই ফোনটা আমরা কেন নেব। মানে কোনো সেন্স হয় না জাস্ট বোকা বানানোর জন্য আমাদেরকে এই ফোনটা বার করেছে মোটরোলা এবং মোটরোয়ালা এটা যে প্রথম বার করেছে সেটা নয় মোটরোলা এর আগেও বহুবার করে বাট লেনোভোর সঙ্গে যবে থেকে ওরা পার্টনারশিপে এসছে তবে থেকে ওরা ভালো ফোন বার করছে স্পেশালি মোট্রো ওয়ান ফিউজন প্লাস ওরা ভালো ফোন বার করেছে আমরা অপেক্ষায় ছিলাম মোট্রোওয়ালা ওয়ান ফিউজন ইন্ডিয়ায় লঞ্চ করবে বাট সেটা তো লঞ্চ করলোই না উল্টে মোটো জি নাইন একটা অদ্ভুত স্পেসিফিকেশনসের সাথে অদ্ভুত দামে কিন্তু লঞ্চ করলো যেটা কোনো এই সেন্সে যুক্তি হয় না এই রকম ফোন কিন্তু আজকে থেকে দু বছর আগে আসতো এখন আসে না আপনি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন আসে না মোটরওয়ালা ব্র্যান্ড থেকে যদি আমার কেউ ভিডিও দেখে থাকছেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ঠিকঠাক স্পেসিফিকেশানস ঠিকঠাক দামে লঞ্চ করুন তাহলে আমরাও ভালো কথা বলবো ভালো কথা আমরাও বলতে পারি সুনাম আমরাও করতে পারি কিন্তু সেই সুনাম করার জায়গাটুকু তো আপনারা দিন হ্যাঁ প্রত্যেকটা ফোন পারফেক্ট হয় না আমিও সেটা স্বীকার করছি কিন্তু যে জিনিসটা ভালো হওয়ার দরকার সেই জিনিসটা তো দরকারই না তো সেইখানে কিন্তু মোটরওয়ালা জি ল্যাগ ল্যাক করেছে আপনাদেরকে আমি অনুরোধ করব শত হাত দূরে থাকবেন এই ফোনটা এগারো হাজার চারশো নিরানব্বই রুপিসে ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে বাংলাদেশে আন ষোলো থেকে সতেরো হাজার রুপিসে যাবে তো এই ফোনটার হাতে কিন্তু শত হাত দূরে থাকবেন এই ফোনটা এই মুহূর্তে কেনার কোনো সেন্স হয় না মোটরওয়ালা সবারই ইমোশনস ঠিকঠাক যদি ফোন বার করে ঠিকঠাক দামে ফোন বার করে তাহলে সবাই নেবে কিন্তু এই রকম ওরা যদি কাজ করে তাহলে কেউ নেবে বলে আমার মনে হয় না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও হিট করে দিন এতে হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়